সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুল আজিম বলুন। মাননীয় স্পিকার ধন্যবাদ, প্লিজ। মাননীয় স্পিকার, শেয়ার বাজারের দর পতনের ব্যাপারে বারবারই আমরা এই সংসদে বক্তব্য রেখেছি অতীতে, এবং এই ব্যাপারে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে সাবধান করে দিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম যা বললেন এটা জনগণের কথা বলেছেন, এই দেশে 16 কোটি মানুষের মনের কথা বলেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শেয়ার বাজারের দরপতন যেভাবে হচ্ছে, মূল্য সূচক যেভাবে কমে যাচ্ছে, এই শেয়ার বাজারের সলিল সমাধি হয়ে যাবে যে কোনো সময়। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার এখনই আশু বন্দোবস্ত করতে হবে। খন্দকার ইব্রাহিম খালেদ এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, সবচেয়ে অনেস্ট এন্ড রেসপেক্টেবল পার্সোনালিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর, তাকে দিয়ে কমিটি করেছে, নো লেস এ পারসন দ্যান দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। আজকে তার অবস্থা কি মাননীয় স্পিকার? সে আজকে আসামির কাঠ গড়ায়। আজকে মাননীয় স্পিকার রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজকে খন্দকার ইব্রাহিম আসামির কাঠ গড়ায়, হাইকোর্ট থেকে তারপর রুলিং এসেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে এই ডিএসসিতে এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে সেখানে পিন ইন্ট্রোডিউস করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে, তার উপরে সার্ভিলেন্স। এরা গরিব মানুষ, ছোট পুঁজিবাদী, তারা এসছে অর্থলগ্নি করতে, তাদেরকে আপনি সার্ভিলেন্সে রাখছেন। আর যারা লাগবলরা পুকুর চুরি করে নিয়ে গেল, তাদের উপরে আপনার নমনীয় ভাব। মাননীয় স্পিকার, এটা চলতে পারে না স্বাধীন সার্বভৌম দেশে, এটা জনগণ মেনে নেবে না। মাননীয় স্পিকার, তাই আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ, দয়া করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই দেশের অর্থনীতির স্বার্থে এবং এই সংসদের স্বার্থে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, দীর্ঘসূত্রিতা যাবেন না। এবং এই যে খন্দকার খালেদ ইব্রাহিমকে যেভাবে আজকে অপমান করা হচ্ছে, আগামীতে কোনো কমিটিতে আর কাউকে প্রধান হওয়ার জন্য অথবা সদস্য হওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 20 মিনিটের বিরতি, আপনাদের সকলকে ধন্যবাদ।